আজ আমরা কারকের আরেকটি গুরুত্বপূর্ণ ভাগ অধিকরণ কারক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই সংজ্ঞা ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় যে স্থান কাল বিষয় অবস্থায় ক্রিয়া নিষ্পন্ন হয় ক্রিয়ার সেই স্থান কাল বিষয় অবস্থাকেই অধিকরণ কারক বলা হয় দেখো পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় স্থান কাল বিষয় অবস্থায় এখানে পদ্মা নদীতে এটি স্থান বোঝাচ্ছে তাই পদ্মা নদীতে এটি হল অধিকরণ কারক এরপর দেখো বাক্যের সমাপিকা ক্রিয়াকে আমরা যদি কখন কথায় দিয়ে প্রশ্ন করি তাহলে অধিকরণ কারককে খুঁজে পাবো প্রকারভেদ অধিকরণ কারককে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় এগুলি হলো আধার অধিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ ভাবাধিকরণ প্রয়োগগতভাবে অধিকরণে বিপসা এরপর এগুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো প্রথমেই আছে আধার অধিকরণ আধার অর্থাৎ স্থান বোঝাবে যে অধিকরণ ক্রিয়া সম্পাদনের আধারকে বোঝায় তাকে আধার অধিকরণকারক বলা হয় যেমন দেখো নদীতে নৌকা চলে এখানে নদীতে ক্রিয়ার আধারকে বোঝাচ্ছে তাই এটি হল আধার অধিকরণের উদাহরণ দেখো কালাধিকরণ কাল অর্থাৎ সময় তাহলে কালাধিকরণের সময় বোঝাবে দেখো শীতকালে কুয়াশা দেখা যায় এখানে শীতকালের সময় বোঝাচ্ছে তাই এটি কালাধিকরণ আরেকটি উদাহরণ হলো এক লহমায় সব বদলে গেল এখানে এক লহমায় হল কালাধিকরণের উদাহরণ এটি হলো ক্ষণিক কালাধিকরণ এবং যদি সময়ের ব্যাপ্তি বোঝায় বা বিস্তারিত সময় বোঝায় সেটি হবে ব্যপ্ত কালাধিকরণ বিষয়াধিকরণ অর্থাৎ কোনো একটি বিষয়কে বোঝাবে যে অধিকরণ কোনো নির্দিষ্ট বিষয় বা ব্যাপারে ক্রিয়ার সম্পাদন বোঝায় তাকে বিষয়াধিকরণ বলা হয় যেমন সোনালি নাচে দক্ষ এখানে নাচ একটি বিষয় তাই এখানে নাচে শব্দটি হলো বিষয়াধিকরণ এরপর দেখো ভাবাধিকরণ অর্থাৎ কোনো ভাবকে বোঝাবে কান্নায় শোক মন্দীভূত হয় এখানে কান্না একটি ভাব কান্নাই এখানে ভাবাধিকরণের উদাহরণ উদাহরণ এরপর কান্নায় শোক মন্দীভূত হয় এটাকে তোমরা এভাবেও বলতে পারো যে কান্না দ্বারা শোক মন্দীভূত হয় তাহলে এটি করণকারক হয়ে যাবে কিন্তু না এটি করণকারক হবে না এখানে ভাবাধিকরণ আর করণকারকের মেন পার্থক্যটা জেনে রাখা দরকার দেখো যে পদের কারক নির্ণয় করতে বলা হবে এখানে কান্নাই এই পদটির কারক নির্ণয় করতে বলা হয়েছে সেই পদটির কোনো রূপ যদি ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করা যায় তাহলে সেটি ভাবাধিকরণ হবে এবং সেই পদটির কোনো রূপ যদি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা না যায় তাহলে সেটি করণকারক হবে দেখো এখানে নাই। এটিকে ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করা যায় কি না সেটি আমাদের আগে দেখতে হবে দেখো এটিকে যদি আমরা লিখি সে কাঁদছে কান্না থেকে কাঁদনা থেকে কাঁধ অর্থাৎ কান্নায় এই পদটিকে কাঁদছে অর্থাৎ ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা যাচ্ছে এবং সেই ক্রিয়াপদটি কান্নায় এই শব্দটির বা এই পদটিরই একটি রূপ তাই এটি ভাবাধিকরণ এবং এটি যদি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা না যেত তাহলে করণকারক হতো যেমন দেখো টাকায় বাঘের চোখও মেলে এখানে টাকা অর্থাৎ টাকা দ্বারা তোমরা বলতে পারো আবার ভাবাধিকরণও বলতে পারো কিন্তু টাকা শব্দের কোনো রূপই কোনোভাবেই ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা যাবে না তাই ও টাকাই টাকাই শব্দটি বা পদটি হবে করণকারক অর্থাৎ টাকাই বাঘের চোখ মেলে এই বাক্যটিতে টাকাই পদটি করণ কারকের উদাহরণ হবে সেটি ভাবাধিকরণের উদাহরণ হবে না কিন্তু এখানে যেহেতু নাই এই পদটির একটি রূপকে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা যাচ্ছে তাই এটি ভাবাদীকরণের উদাহরণ অর্থাৎ সংক্ষিপ্তভাবে বললে যদি যে পদটির কারক নির্ণয় করতে বলা হবে সেই পদটির কোনো রূপকে ক্রিয়া হিসেবে ব্যবহার করা যায় তাহলে সেটি ভাবাদিকরণ এবং যদি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা না যায় তাহলে সেটি করণকারক এরপর দেখো অধিকরণে বিপসা বিপসা অর্থাৎ বারবার তোমরা এটা শুনেই বুঝতে পারছ যে অধিকরণবাচক পদটি বারবার আসবে দেখো ফুলে ফুলে প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে এখানে ফুলে ফুলে এ কথাটি দুবার এসেছে তাই এটি অধিকরণে বিপসার উদাহরণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সকলকে